সবাইকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ভেরিফাইড ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমরা যারা দুহাজার চব্বিশে এনএম এবং জিএনএম নার্সিং এন্ট্রান্স পরীক্ষা দিলে তোমাদের অনেকের বিভিন্ন ধরনের কোশ্চেন রয়েছে যেমন স্যার ফাইনাল আনসার কি কবে দেবে পরীক্ষার যা কাট অফ মার্কস বা সেভ স্কোর যেটা কি তোমরা বলো তো সেটা কিরকম হতে পারে আমি চান্স পাবো কিনা কলেজে আমার এইরকম নাম্বার এসছে ঠিক আছে এরপরে পরীক্ষার যা কাউন্সেলিং প্রসেস এগুলো কবে শুরু হবে না হবে

তারপরে টেন প্লাস এমসি কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে প্রতিটি বিষয়ের কিন্তু এক্সপেরিয়েন্স টিচার রয়েছে যারা ডাব্লিউ এর মতো পরীক্ষা জন্য কিন্তু কোচিং করান ঠিক আছে সেই সমস্ত টিচার তোমাদের পড়াবে প্রতিটি চ্যাপ্টার কিন্তু ধরে ধরে তোমাদের করানো হবে তো বিস্তারিত জানার জন্য তোমরা ফোন বা মেসেজ করতে পারো যদি দেখো যে কোর্স ফি কত রয়েছে পার ডে যদি হিসেব করে দেখো দশ টাকারও কিন্তু কম পড়ছে পার ডে হিসেবে আমাদের যে কোচিং রয়েছে পার ডে হিসেবে দশ টাকারও কিন্তু কম কোর্স ফি তোমরা অনলাইনে পড়তে পারো

এক বছরের ভ্যালিডিটি সমস্ত কিছু কিন্তু ফ্রি রেকর্ডেড পেয়ে যাচ্ছ বিগত বছরে যা ক্লাস হয়েছিল সেগুলোর ফ্রি অফ কস্টে তোমরা রেকর্ড পেয়ে যাচ্ছ এছাড়াও এই বছরে যত লাইভ ক্লাস হবে সমস্ত কিছু তোমরা লাইভ দেখতে পাবে পিডিএফ নোটস ফুল মক টেস্ট ইজ অ্যান্ড এভ্রিথিং যত কিছু প্রয়োজন রয়েছে আমাদের এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর যারা অপশন টু চুজ করতে চাইছো এক হাজার টাকা করে কিন্তু দুবার পেমেন্ট করতে পারো এছাড়াও কিন্তু আড়াইশো টাকা করে কিন্তু দশ মাসে পেমেন্ট করার একটা

এগুলো দেখে নিতে পারো তো মেইন টপিক যেটা রয়েছে আজকের সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট যে স্যার আমাদের পরীক্ষার যা ফাইনাল অ্যান্সার কি সেটা কবে বেরোবে তো দেখো এখনো কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি সেটা বেরোতে কিছুদিন কিন্তু দেরি রয়েছে এর কারণটা কি এর কারণটা আমি শেয়ার করছি ফার্স্টে তোমাদের যা এখন যেটা তোমাদের বেরিয়ে গেছে সেটা হচ্ছে মডেল অ্যান্সার কি ঠিক আছে মডেল অ্যানসার কি কিন্তু তোমাদের এখনো পর্যন্ত যেটা সেটা বেরিয়েছে মডেল অ্যানসার কি বেরিয়েছে এরপরে মডেল অ্যানসার কি পরে কি বেরোবে হবে মডেল অ্যানসার কি পরে বেরোবে তোমাদের ওএমআর শিট রেসপন্স ঠিক আছে তোমার তোমরা যে ওএমআর শিটটার মধ্যে পরীক্ষা দিয়েছো সেই ওএমআর শিট তোমরা কিন্তু দেখতে পারবে ওএমআর শিট সেটা কিভাবে দেখবে তার জন্য তোমাকে যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে wbjeeb এর সেই অফিশিয়াল ওয়েবসাইট তোমরা লগইন করবে সেই অফিশিয়াল ওয়েবসাইট লগইন করার পরে কিন্তু সেখানে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে এর জন্য একটা নতুন করে নোটিফিকেশন আসবে

দেখতে পারবে যদি মনে হয় যে তোমার পরীক্ষা কোন কোশ্চেন এর তুমি অ্যান্সার করেছো গোল করেছো এবিসিডির মধ্যে থেকে কিন্তু যখন তোমার মেশিনের মধ্যে সেই ওএমআর শিটটা স্ক্যান হয়েছে সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা ঠিক মতো ক্যাপচার হয়নি বা রিড হয়নি সেক্ষেত্রে তুমি কি করতে পারো সেটার জন্য তুমি কিন্তু রেজিস্টার কমপ্লেন করতে পারো ঠিক আছে সেটা সেটার এগেনস্টে তুমি রেসপন্স করতে পারো যার জন্য তোমাকে কিন্তু পাঁচশো টাকা পার রেসপন্স এর জন্য কিন্তু পে করতে হবে যদিও শুনতে এটা খারাপ লাগে যে প্রতিবারই কিন্তু পাঁচশো টাকা করে কিন্তু এটা নেওয়া হচ্ছে এই ফিস কিন্তু একদমই একটা কোনো একটা সুবিধার ফিস নয় ঠিক আছে আন্সার কি মডেল আনসার কি যখন তোমাদের আসছে সেটার এগেইনস্টে রেসপন্স করার জন্য সেখানে পার क्वेश्चन 500 টাকা দিচ্ছে এখানে এবার যাদের ওএমআর এর এখানে ডিসক্রিপেন্সি কোনো কিছু থাকছে সেখানে 500 টাকা দিচ্ছে তো এই ফিসটা কিন্তু অনেকটাই বেশি যেটা কিন্তু ডব্লিউবি जेई এর সেটা কমানো উচিত বলে আমি মনে করি তো দেখো এই গেল তোমাদের ফার্স্ট মডেল আনসার কি পরে যেটা তোমাদের বের হচ্ছে সেটা হচ্ছে ওএমআর শীট রেসপন্স সেটা আশা করি চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে এর পরে যেটা আসবে তোমাদের ফাইনাল আনসার কি সেটা কিন্তু আসবে তোমাদের ফাইনাল অ্যান্সার কি কিন্তু বেরোবে সেটা কবে বেরোতে পারে সেটা বেরোবে তার দশ থেকে পনেরো দিনের মধ্যে যদি কারো রেসপন্স করার থাকে একটা নির্দিষ্ট তারপরে মোটামুটি দশ থেকে পনেরো দিনের মতো কিন্তু তোমরা একটা সময় পাবে যদি তোমরা দেখো তো মোটামুটি তোমাদের ফাইনাল অ্যান্সার কি বেরোতে আশা করা যায় যতটা আমি ভাবছি সেটা হচ্ছে সেপ্টেম্বর ফিফটিন ঠিক আছে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের যে ফাইনাল आंसर की রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাওয়ার কথা ফাইনাল आंसर की বেরোনোর কিছুদিন পরেই কিন্তু তোমাদের যে রেজাল্ট রয়েছে র‍্যাঙ্ক কার্ড সেটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে তো যতটা তুমি আশা এক্সপেক্ট করতে পারো সেটা হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের যে কাউন্সিলিং উইদিন সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা ঠিক আছে বিগত বছরগুলো যদি দেখো তো মোটামুটি সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের কাউন্সিলিং শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে তো এই গেল তোমাদের যে ডেড লাইন এবার আসছি তোমাদের কিরকম কাট অফ নিয়ে অনেকে তোমরা মেসেজ করছো বিভিন্ন ভিডিওতে যদিও কাট নিয়ে আমি কোন রকম ভিডিও করি না বা কোনো রকম আমি জানাই না কারণ দেখো কাট অফ এমন একটা বিষয় সেটা কিন্তু মানে হান্ড্রেড পারসেন্ট কোনো কিছু অ্যাকুরেট হবে এমন কিছু কোনো ব্যাপার নেই ইউটিউবে তোমরা কাট নিয়ে হাজারটা এরকম ভিডিও কিন্তু খুঁজলে পাবে তার মধ্যে থেকে কাট নিয়ে কতটা খাটবে না খাটবে সেটা কিন্তু একদম উপরওয়ালা ছাড়া কেউ কিন্তু বলতে পারে না একদম এগুলো তুকা ছাড়া কিন্তু কোনো কিছুই নয় ক্যাট অপ ডিপেন্ড করে প্রচুর অনেক বিষয়ে ফ্যাক্টর রয়েছে যার উপর ডিপেন্ড করে কিন্তু করে ঠিক আছে তো তথাপি যেহেতু তোমরা বলছো আমি এটাকে ঠিক কিরকম বলছি না আমি তোমাদের একটা সেভ স্কোর বলে দিতে পারি আগেই বলে দিচ্ছি আমি তোমাদের একটা জাস্ট সেভ স্কোর বলে দিতে পারি যে হ্যাঁ এই নাম্বারটা থাকলে হয়তো আমার হওয়ার একটা চান্স রয়েছে তো তার উপর ডিপেন্ড করে যেটা আমি তোমাদের বলছি তার আগে আরেকটা বিষয় তোমাদের আমি শেয়ার করে দিই বিগত বছরের অনেকে অত জানে বিগত বছরের যে কত র্যাঙ্ক কে কে কোন কলেজ পেয়েছে বা কত থেকে কতর মধ্যে র্যাঙ্ক গেলে সেটা কিন্তু তোমরা করে নেবে যখন কাউন্সিলিং শুরু হবে এখন থেকে এগুলো কিন্তু তোমরা একটু মাথা খাটিয়ে সময় নিয়ে এগুলো কিন্তু একটু করে নেবে ঠিক আছে কারণ এবার যখন তোমরা কাউন্সিলিং করবে কাউন্সেলিং এর জন্য কলেজ সাজাবে তখন কিন্তু এগুলো তোমাদের কাজে লাগবে

কলেজে কি রকম র‍্যাঙ্কে চান্স পেয়েছিলো কোন ক্যাটাগরি থেকে কে বিলং করেছিল না করেছিল সমস্ত কিছু তুমি কিন্তু চেক করতে পারবে অবশ্যই তোমরা কিন্তু সেগুলো দেখে নেবে তো এই সমস্ত বিষয় অ্যানালাইসিস করে যতটা আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি কিরকম তোমাদের সেফ স্কোর যেতে পারে দেখো জএনএম এর ক্ষেত্রে যেটা রয়েছে আগে বলছি এটা কিন্তু একটা এক্সপেক্টেড একটা সেফ স্কোর তোমাদের বলছি জএনএম এর ক্ষেত্রে যারা ক্যাটাগরি রয়েছে যারা ক্যাটাগরি রয়েছেছো एससी एसटी ओबीसी एससी एसटी ओबीसी যারা রয়েছেছো 50 কিন্তু তোমাদের একটা সেফ স্কোর আর যারা এই বছরে ओबीसी ক্যাটাগরি রয়েছেছো ओबीसी ঠিক আছে ओबीसी कैंडिडेट्स যারা রয়েছেছো তাদের জন্য হয়তো কিছুটা এবছরের একটু সুখবর রুতে থাকতে পারে তাদের জন্য যারা ओबीसी ক্যাটাগরি রয়েছেছো ঠিক আছে তাদের জন্য কিন্তু একটা কিছু জনের ক্ষেত্রে হয়তো সেটা একটা বেদনার কষ্টের হতে পারে আর কিছু জনের ক্ষেত্রে কিন্তু সেটা খুবই একটা ভালো দিকও ধরতে পারো দেখো এর কারণটা কি অনেকে তোমরা কোশ্চেন করতে পারো যে এর কারণটা কি এর কারণ এটাই যে তোমরা জানো এই বছর ওবিসি নিয়ে কিন্তু একটা সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছে তার মধ্যে থেকে প্রচুর স্টুডেন্টের থেকে আমি মেসেজ পেয়েছি যে ওবিসি যাদের রয়েছে ওবিসি সার্টিফিকেট রয়েছে অনেকে কিন্তু যে লিস্ট বের করেছে যে লিস্টা সুপ্রিম কোর্টে গেছে যেখানে হেয়ারিং চলছে তো সেই সমস্ত লিস্টের মধ্যে কিন্তু কিছু ক্যান্ডিডেট কিন্তু ঢুকে আছে তো তারা কিন্তু এসডিওপি যখন যাচ্ছে ओबीसी एनसीএল এর জন্য তখন গিয়ে কিন্তু প্রবলেমে পড়ছে এসডিও থেকে কিন্তু তাদের সেই এনসিএল সার্টিফিকেট ঠিক আছে एनसीএল সার্টিফিকেট কিন্তু দেওয়া হচ্ছে না তো সেই সমষ্টি সংখ্যাটা কিন্তু অনেকটা রয়েছে তো যাদের এরকম রয়েছে তারা তো এখান থেকে বাদ পড়ছে তাই না তারা কি ओबीसी লিস্ট থেকে বাদ পড়ছে যতজন ধরো এখানে এক জন candidate যদি থাকে OBC total আমি ধরছি এক জন candidate যদি থাকে OBC যারা পরীক্ষা দিয়েছে ANM, DNM তার মধ্যে থেকে যদি পাঁচশো সাড়ে পাঁচশো candidate ধরো suppose পাঁচশো থেকে সাড়ে পাঁচশো candidate যদি ওই OBC বাতিলের তালিকার মধ্যে পড়ে সেক্ষেত্রে কিন্তু ওখানে একটা কিন্তু benefit যারা বাকি থাকছে পাঁচশো সাড়ে চারশোর মধ্যে মানে যাদের সার্টিফিকেটটা वैलिड রয়েছে যারা एनसीএল গিয়ে পাচ্ছে এসজি অফিসে গিয়ে তারা কিন্তু একটা बेनिफिट পেয়ে যাচ্ছে ঠিক আছে তারা কিন্তু একটা बेनिफिट পেয়ে যাচ্ছে তো এটাই আমি বোঝাতে চাচ্ছি যে যারা ओबीसी ক্যাটাগরি রয়েছ যারা एनसीএল বানিয়ে নিতে পারছো তারা কিন্তু একটা बेनिफिट পেয়ে যেতে পারছো ঠিক আছে একটা র‍্যাঙ্ক যদি বেশিও থাকে তোমরা কিন্তু এবার চান্স পেতে পারো এটা কিন্তু এখানে লাক ফেভার করছে তাদের ক্ষেত্রে আর যারা ओबीसी এখনো एनसीএল বা রিনিউয়াল করতে পারোনি তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ এসডি অফিসে গিয়ে আমার সমস্যা হচ্ছে আমি বানাতে পারছি না ঠিক আছে তোমার যা মতামত সেটা কিন্তু অবশ্যই জানাবে যাতে বাকি স্টুডেন্টরাও বুঝতে পারে তো এখানে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে তো ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে তো এখানে যা র‍্যাঙ্ক দেখলে এখানে প্লাস থ্রি টু ফোর প্লাস অর মাইনাস এরকম কিন্তু তোমাদের যারা এসসি এস টি ওবিসি SCSTOBC তাদের কিন্তু সেভ স্কোর এরকম থাকতে পারে তো যাদের জেনারেল ক্যাটাগরি রয়েছে জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে তারা 56 ধরতে পারো ঠিক আছে 56 প্লাস অর মাইনাস 5 মার্কস ঠিক আছে প্লাস মাইনাস 5 এর মধ্যে থেকে এটা তোমার 60 হতে পারে ঠিক আছে বা আরো কমতেও পারে

ও কিন্তু এরকম এই মোটামুটি পঞ্চাশের কাছাকাছি রেঞ্জে কিন্তু তোমরা থাকবে ইডাব্লিউ পঞ্চাশের কাছাকাছি রেঞ্জের মধ্যেই কিন্তু থাকবে এই যারা OBC ক্যাটাগরি রয়েছে যদি এই গেমটা যদি এখানে যদি অ্যাপ্লাই না হয় ঠিক আছে যারা বাদ পড়ছে এটা যদি অ্যাপ্লাই না হয় সেক্ষেত্রে কিন্তু যে EWS ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু OBC এর থেকে র্যাঙ্ক যদি বেশি হয় তাও কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে বিগত বছরে যেমনটা হয়েছে এই বছরে কিন্তু তেমনটাই হবে তো এই হচ্ছে তোমাদের জিএনএম এর ক্ষেত্রে এএনএম এর ক্ষেত্রে কিন্তু এই স্কোরটা বাড়বে এএনএম এর ক্ষেত্রে যা স্কোর দেখলে মোটামুটি কিছু হয়তো বাড়তে পারে দুই নাম্বার এক নাম্বার দুই এক নাম্বার করে কিন্তু এদিক ওদিক হতে পারে এএনএম এর ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে এএনএম এর ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি যারা রয়েছে এএনএম এর ক্ষেত্রে 65 ধরতে পারো ঠিক আছে 65 প্লাস 65 ধরতে পারো এসসি এসটি ওবিসি মোটামুটি এসটি প্লাস লাগবে ঠিক ফাইভ প্লাস মাইনাস থ্রি ওর ফোর এরকম নাম্বার যেতে পারে তো এই হচ্ছে তোমাদের একটা স্কোর বলে দিলাম যাদের এর মধ্যে রয়েছে তারা মোটামুটি কেমন কাউন্সিলিং কিন্তু করাবে ঠিক আছে কাউন্সেলিং প্রত্যেকেই করাবে কারণ পরে আবার যদি কমে যায় সেক্ষেত্রে না করার একটা আফসোস কিন্তু প্রত্যেকের কাছে থেকে যাবে তো চেষ্টা করবে প্রত্যেকে কাউন্সিলিং করানোর যাদের ফর্টি প্লাস যাদের ফর্টি প্লাস স্কোর রয়েছে প্রত্যেকে চেষ্টা করবে কাউন্সেলিং করানোর আর যাদের নিচে রয়েছে যদি মনে করো যে প্রাইভেট কলেজে অ্যাডমিশন হবে সেই ক্ষেত্রে তোমরা পড়াতে পড়া কোনো রকম সমস্যা নেই তো এই হলো তোমাদের কিছু ইনফরমেশন আশা করি এগুলো কাজে লেগেছে বা যতটুকু ইনফরমেশন জানতে পেরেছো কিছু যা হলেও তোমাদের হেল্প হয়েছে তো এখন কিন্তু এই কয়েকটা দিন তোমাদের ওয়েট করতে হবে এখন যেটা তোমরা করবে তোমাদের যা ডকুমেন্টস গুলো রয়েছে সেগুলো তোমরা এক এক করে কিন্তু বানিয়ে নাও যাদের ওবিসি এনসিএল আছে সেটা এসডিও অফিস গিয়ে সেগুলো ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করো যাদের ইডব্লিউএস রয়েছে সেগুলো ঠিকঠাক করে নাও সিভিল ডিফেন্স রয়েছে যার যে সার্টিফিকেটটা রয়েছে যে যেটা তুমি अप्लाई করেছো সময় যেটা তুমি সেই সার্টিফিকেটটা যাতে এখন থেকে রেডি থাকে সেটার ব্যবস্থা তুমি করে নাও ঠিক আছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখন থেকে তোমরা কিন্তু রেডি করা শুরু করতে পারো যদিও হাতে কিছুটা সময় রয়েছে এক মাসের মতো তোমরা সময় পাবে অলরেডি আমি ভিডিও করে দিয়েছি কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সেটা কিন্তু তোমরা একটু দেখে নিও আর তোমাদের স্কোর কিরকম হয়েছে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই যে ওয়েবসাইটটা বললাম এই ওয়েবসাইটে তোমরা ক্লিক করে ওর দেখে নেবে যে সাপোজ ধরো এই যে জিএনএম ট্রেনিং স্কুল নৈহাটি জিএনএম ট্রেনিং স্কুল যে নৈহাটি যেখানে রয়েছে ওবিসি বি ক্যাটাগরি ওপেনিং র‍্যাঙ্ক কত হয়েছিল ফার্স্ট রাউন্ডে ওপেনিং হয়েছিল 3335 থেকে ক্লোজিং র‍্যাঙ্ক হয়েছিল 3380 তে গিয়ে ক্লোজিং র‍্যাঙ্ক হয়েছিল 3380 তে গিয়ে কিন্তু ক্লোজ হয়েছিল নৈহাটিতে ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটালে সিভিল ডিফেন্সে কততে চান্স পেয়েছে ফার্স্ট রাউন্ডে দেখো ছিয়াশি থেকে ওপেন হয়েছিল পনেরোশো কিন্তু ক্লোজ হয়েছে গিয়ে ক্লোজ হয়েছে 1086 অর্থাৎ এই যে 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 র্যাঙ্কটা রয়েছে সিভিল ডিফেন্সের ক্যাটাগরি অ্যাপ্লাই করেছিল এই এই কলেজটা চুজ করেছিল ঠিক আছে হাজার ছিয়াশি নাম্বার র্যাঙ্কের যে ক্যান্ডিডেটটা ছিল সে কিন্তু চুজ করেছিল এই রঘুনাথপুর এসডি হসপিটাল তো সে কিন্তু চান্স পেয়েছিল হাজার ছিয়াশি র্যাঙ্ক থেকে তো এর মধ্যে থেকে হাজার ছিয়াশি থেকে পনেরোশো আঠারো এর মধ্যে কতজন তার কিন্তু আমাদের নেই তো এর মধ্যে কিন্তু কতজন ক্যান্ডিডেট চান্স পেয়েছে সেটা কিন্তু আমরা কেউ বলতে পারছি না ঠিক আছে তো লাস্ট যা চান্স পেয়েছিল পনেরোশো আঠারো নাম্বার যার র্যাঙ্ক ছিল সে কিন্তু ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ চান্স পেয়েছে সিভিল ডিফেন্স কোটায় তো এরকম করে বাকি কে কোন ক্যাটাগরিতে কত র্যাঙ্কের চান্স পেয়েছে সেটা কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো তো এই ছিল তোমাদের জন্য ভিডিও আর যারা শুরু হয়ে গেছে চাইলে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো ঠিক আছে ক্লাস হবে আমাদের যা অ্যাপ রয়েছে মোবাইল অ্যাপ কর্মসংস্থান অনলাইন সেই অ্যাপেই কিন্তু আমাদের ক্লাস হবে ওকে ধন্যবাদ